সালাম আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান চট্টগ্রাম বোর্ড 2023। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদার মধ্যবর্তী ব্যবধান 1 মিলিমিটার, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, গরম উদ্দীপকের পর্দায় সৃষ্ট টোটাগুলোর প্রস্থ কত? যেহেতু ব্যতিচার কীভাবে ঘটে? মানে দুইটা উৎস থেকে আলোক রশ্মি একটা পর্দার উপর পড়বে, সেখানে উজ্জ্বল অন্ধকার কিছু ডোরার সৃষ্টি হবে। তাহলে এই ডোরার থেকে ডোরার প্রস্থ বের করতে হবে। ডোরার প্রস্থ বলতে বোঝায় যে একটা উজ্জ্বল অথবা একটা অন্ধকার ডোরার প্রস্থ কতটুকু। এটা হচ্ছে একটা উজ্জ্বল, এটা হচ্ছে একটা অন্ধকার। তাহলে এতটুকু হচ্ছে ডোরা প্রস্থ, বা এতটুকু হচ্ছে ডোরা প্রস্থ, আর পুরাটা হচ্ছে ডোরা ব্যবধান। অর্থাৎ একটা উজ্জ্বল আর একটা অন্ধকার মিলে হচ্ছে ডোরা ব্যবধান। তো এখান থেকে আমাদের ডোরা প্রস্থ বের করতে হবে। তো ডোরা প্রস্থ বের করব, তো দেওয়া আছে এ চির দ্বার মধ্যবর্তী ব্যবধান দেওয়া আছে 1 মিলিমিটার, অর্থাৎ এই একটা চির, এই একটা চির, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার 10 ইনভার্স 3 মিটার লেখা যায়। এরপর চির হতে পর্দার দূরত্ব, অর্থাৎ এই চির হতে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। এটা হচ্ছে ডি, ডি এর মান দেওয়া আছে 1 মিটার। এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটার মান দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা 6000 × 10 ইনভার্স 10ও লিখতে পারি, এত মিটার। তার ডোরা প্রস্থ বের করতে বলছে। ডোরা প্রস্থ বের করার সূত্র ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a। সব কিছুর মান দেওয়া আছে, মানগুলো বসিয়ে দিই। 6000 × 10 ইনভার্স 10, ডি এর মান দেওয়া আছে 1 মিটার, 2 × এর মান 1 মিলিমিটার বা 10 ইনভার্স 3। এটা ক্যালকুলেশন করি, 6000 × 10⁻¹⁰ ভাগ 2 ভাগ 10⁻³। 3 × 10⁴, 3 × 10⁴ মিটার। এটা হচ্ছে ডোরার প্রস্থ বের হয়ে গেল। তাহলে 3 × 10⁻⁴ মিটার, এটাকে যদি মিলিমিটারে নেই তাহলে 0.3 মিলিমিটার আসবে। 0.3 মিলিমিটার 10³ দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার থেকে মিলিমিটারে আসবে। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার কী বলা আছে? উদ্দীপকের চির দুটির মধ্যবর্তী দূরত্ব ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ হলে পর্দায় সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? চির দুটির মধ্যবর্তী দূরত্ব, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। তো এইটার দূরত্ব ব্যবহৃত যে আলো, এখানে যে আলোটা ব্যবহার করা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, এই ব্যবহৃত আলোর থেকে দ্বিগুণ হবে। তাহলে পর্দায় সর্বোচ্চ কতটি উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে? উজ্জ্বল ডোরার কথা বলা আছে। তাহলে চির দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান হতে হবে এ প্রাইম ধরলাম, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ 6000 অ্যাংস্ট্রম আছে, তাহলে 6000 × 2 অ্যাংস্ট্রম বা 12000 অ্যাংস্ট্রম, এটাকে আমরা লিখতে পারি 12000 × 10⁻¹⁰। 1.2 × 10⁻⁶, এত মিটার এর মান পেলাম। এখন যেহেতু সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে এটা বলা আছে, তাহলে এখানে যদি দুইটা চিট থাকে আর এটা যদি পর্দা, এই পর্দায় সর্বোচ্চ কতটি ডোরা সৃষ্টি হবে এটা যদি বলে, তাহলে এখানে আমাদের থিটার মান হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন? কারণ ব্যতিচার সর্বোচ্চ কোণ 90 ডিগ্রি হতে পারে। ব্যতিচারের ক্ষেত্রে সর্বোচ্চ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ 89 ডিগ্রি হইলেও তো হচ্ছে একটা না একটা টাইমে পর্দায় বাড়ি খাবে। 90 ডিগ্রি সর্বোচ্চ কোণ ধরা হয়। তাহলে এ সাইন থিটা, যেহেতু উজ্জ্বল ডোরার কথা বলা আছে, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি এন ল্যামডা, উজ্জ্বলের ক্ষেত্রে এখান থেকে আমাদের এন এর মান বের করতে হবে। এন ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ডিভাইড হচ্ছে ল্যামডা। এন কেন বের করবো? এন হচ্ছে উজ্জ্বল ডোরার সংখ্যা বের হবে, অর্থাৎ এই পাশে
এটা কিন্তু বের হবে আবার এখানে যদি দুইটা চিট থাকে, তাহলে এই সাম্যাবস্থা বা হচ্ছে একদম কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরমের উপরের পাশে 90 ডিগ্রি আবার নিচের পাশে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে যে দুইটা যে সংখ্যক ডোরা বের হবে, উজ্জ্বল ডোরা বের হবে, সেটা শুধুমাত্র উপরের জন্য, আবার নিচেও তো ডোরা হইতে পারে। তাহলে এন এর মান কত আসে দেখি, এর মান হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁶ ইন্টু সাইন থিটার মান 90 ডিভাইড 6000 ইন্টু 10⁻⁰। তাহলে উপরে 12000, নিচে 6000, সাইন 90 ডিগ্রির মান তো 1, তাহলে এখানে আসবে 2। তাহলে উপরে উজ্জ্বল ডোরা হচ্ছে 2 আর নিচে উজ্জ্বল ডোরা হচ্ছে 2, আবার কেন্দ্রে একটা কেন্দ্রীয় চরম আছে, এটাও হচ্ছে উজ্জ্বল। তাহলে ডোরার সংখ্যা কিভাবে বের করতে হয়, ডোরার সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ডোরার সংখ্যা বের করার সূত্র টু এন প্লাস ওয়ান, অর্থাৎ এখানে টু ইন্টু এন এর মান 2 পাওয়া গেছে প্লাস ওয়ান। 2 ইন্টু 2 কেন, কারণ উপরে দুইটা নিচে দুইটা, আবার প্লাস ওয়ান হচ্ছে কেন্দ্রীয়, কেন্দ্রতে সবসময় উজ্জ্বল ডোরা হবে, তবে এটা কিন্তু হচ্ছে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, যদি অন্ধকার হয় তাহলে 2n হবে উজ্জ্বলের ক্ষেত্রে, উজ্জ্বলের ক্ষেত্রে 2 ইন্টু n প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে 5, তাহলে টোটাল 5টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। অর্থাৎ তাহলে আমাদের কোশ্চেন ছিল যে উদ্দীপকের চিত দুটির মধ্যবর্তী দূরত্ব ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ হলে পর্দায় সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, পর্দায় সর্বোচ্চ 5টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। এরপর একটু কথায় লিখে দিতে হবে যে উপরে 2টা উজ্জ্বল পাওয়া যাবে, নিচে 2টা উজ্জ্বল পাওয়া যাবে, আর কেন্দ্রে একটা কেন্দ্রীয় চরম পাওয়া যাবে, এই টোটাল হচ্ছে 5টা উজ্জ্বল। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।